তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকস দেখে, দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। আমি এসে পড়েছি ঘরে, তো আমার ভিডিও তোমরা পাবে কয়েকদিনের মধ্যে, একটা করে ছাড়বো, তো অনেক ভিডিও আমার আছে, তো একটা করে ছাড়বো, তো তোমরা দেখতে থাকো ব্যাস। আর আমাদের বাড়ি আজকে সংক্রান্তি পুজো, সেটা তোমাদের শেয়ার করছি, তো তোমরা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো কমেন্ট করবে প্লিজ। দেখো এখন আমার মাথা হতো ভিজে, দেখো চুল টুল, এই যে মিমি, মিমিকে দেখো, তুমি মিমিকে দেখো, মিমিকে দেখো, মিমিকে দেখো, মিমিকে দেখো, তোমরা দেখো। আমাদের বাড়ির আজকে সংক্রান্তি পুজোর প্রসাদ, এই যে দেখতে পাচ্ছ, দেখো গাইস, এই যে আমি প্রসাদ খাচ্ছি সংক্রান্তি, আজকে আমাদের বাড়িতে যে প্রসাদটা হয়েছে তো অনেক টেস্টি হয় খেতে। তোমাদের এরকম নিয়ম আছে কেক, যার যার নিয়ম প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, তোমাদের আছে নাকি এরকম আমাদের এই নিয়মটা। দেখো মিমি আর জুহি, এরাম দেখো জিয়া কি করছে, মিমিকে একটু একটু বসানো হচ্ছে, একটু একটু দেখো দেখো কি করছে, দেখো দেখো অনেক খুশি, দেখো কত পুতুল টুতুল, জি জিয়া বাবা এরকম কি করছো না, এই যে মিমি তো অনেক খুশি, জি এই যে এই জুহি, এই যে আমার মিমি, আমার মিমি উঠো বাবা উঠো বসো, খেলু করছ মা, খেলু করছ মা, খেলু করছ মা, তুমি খেলু করছ, মাগ 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 এ দেখো ইরানা মনে মনে মা পড়বে তো জিও, জিয়া জি এত দুষ্টামি করছে, মানে কি বলবো বন্ধুরা, দেখো জিয়া জি এত দুষ্টামি করে, মানে কি বলবো আর। এ দেখো শোনা, এটা এটা নাও, এটা নাও মিমি, খেলা করছো তোমরা, খেলা করছো, এ দেখো আমার বেবি ওরা খেলা করছে গাইস, দেখো এ দেখো, এ দেখো আমার কাপড়ের অবস্থা নেই, আমার বাড়ি থেকে এসেছি কি ছেলেবেলা হয়ে পড়ে আছে, এই যে খেলা করছে আমার বেবি, আমার বেবি খেলা করছে, এই যে মিমি মিমি, এই যে সবাই এই ভিডিওটা দেখবো বাবা, ওরা যে খেলা করছে, গাইস তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা তোমাদের কেমন লাগছে ওদের খেলা, তোমরা একটু ওদের ভালো ভালো কমেন্ট করবে, আমার জিউকে, আমার মিমিকে, আমার জুইকে, দেখো এই যে মিমি সোনা, এই যে জুই সোনা, এই যে জিয়া সোনা, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো খেলা করছে ওরা তিন বোনু, তো তোমাদের কেমন লাগে ওদেরকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা, বাই বাই, বাই বাই বলো, বাই বাই বলো জিয়া, বাই বাই বলো, বাই বাই, জুহিকে বলাও, তুমি জুহিকে বলতে দাও, বাই বাই।
বাই বাই সোনা। তো আজকে এখন সন্ধ্যা, দেখো সন্ধ্যা হয়েছে। তো আমাদের ঘরে সংক্রান্তির দিন একটা কী যেন হয়, কী বলতে দেখবে একটা নিয়ম হয়, ওটা তোমাকে দেখবে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে তো তোমরা জানোই পয়লা বৈশাখ। তো এ দেখো মিমি, মিমি আমি আমাদের মানে আমাদের আমার জাল, আমার গুনগুন সোনা, জিউ সোনা সবাই আজকে নতুন ড্রেস পরে। আমি কী করছি জানো, দেখবে আমি মিমিকে তেল মাখাচ্ছি, তেল মাখাচ্ছি। এখন সকাল, আজকের ভিডিও তোমরা আজকেই পাবে, পয়লা বৈশাখের ভিডিও আজকেরটা আজকেই তোমরা পাবে। তারপরে আমার আমার অনেক ভিডিও আছে, লামডিংয়ে গিয়েছিলাম না সেটার ভিডিও তো তোমরা অনেকটা অনেক ভিডিও তোমরা পাওনি, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এ দেখো আমার মাথা কি, এ দেখো আমি মিমি হাতটার জন্য, এ দেখো মিমি হাত দিয়ে রেখেছে, এ দেখো চুলটা ভিজা তো তার জন্য। আজকে আমি বিকালে হনুমান, আজকে হনুমান জয়ন্তী নাকি, হ্যাঁ এটাই হবে। তো আজকে না না আজকে তো আজকে হনুমানের এখানে যাব, মন্দিরে যাব, সেটা তোমাদের শেয়ার করব, ঠিক আছে। তো আজকে মানে আজকে আমরা কী কী নতুন ড্রেস পরেছি মানে সেটা তোমাদের আজকে দেখাবো, তোমরা একটু ভালো ভালো কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, ভালো ভালো কমেন্ট করো আমার, আমি কিন্তু পড়ি, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আমি খুব ভালো লাগে আমার, একটু ভালো ভালো করো তোমরা সবাই। না মিমি আমার মাকে বলো, আমার মাকে একটু ভালো ভালো কমেন্ট করো, আমার মা খুব ভালোবাসে পড়তে। আর তোমরা জানো আমার জিউ পাস করেছে, এবার কি উঠেছে জানো, ওয়ানে উঠেছে, অনেক মোটা মোটা বই। ও তো জেনি স্কুলে পড়ে, জেডি ইংলিশ হাই স্কুল ও পড়ে। কোনো কোনো টাইমে তো আমি একটু ভিডিও যদি একটু না করতে পারি প্লিজ তোমরা, আমি ওর তো ওকে তো পড়াতে হবে। কোনো কোনো টাইমে যদি তোমরা কোনো একদিনও যদি হঠাৎ কোনো সময় যদি ভিডিও আমার মিস পড়ে তোমরা প্লিজ মাইন্ড করবে না, আমার পরের দিন তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। ও মাম্মা 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 মিমি শোনা, দেখবি মিমি শোনা না এদিকে কেটে যায়, ওর দিকে মানে এদিকে কেটে যায়, কোন সময় যে যে এদিকে কেটে যায় মানে কি বলবো। মিমি মিমি শোনা, মিমি শোনা তুমি কি করছো, তুমি তেলো তেলো মাখছো, মিমি নতুন ড্রেস পরবে এখন, মিমি নতুন ড্রেস পরবে। তো আমার মাকে তোমাদের কেমন লাগে, আমার মা ভিডিও আমাদেরকেও দেখতে পাও তো তোমরা, তোমাদের কেমন লাগে, ভালো লাগে আমার মা ভিডিও, তোমরা আমার মাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও বলো। তারপরে তো ভিডিও টিডিও আমি একটু একটু বড়ো হবো, আমার মার সাথে একটু একটু করবো আমিও, তোমরা আমার ভিডিও দেখতে পাবে। এই যে জিয়া শোনা দেখো নতুন ড্রেস পড়েছে, জি তোমার ড্রেস দেখিয়ে দাও, এই দেখো জিয়ার নতুন ড্রেস পরেছে, সুন্দর করে সেজে নাও সেজে নাও সেজে নাও, ও খালি গান করে, ও খালি গান করে। আমার মিমিদার দেখবে, আমার মিমিদার দেখবে, মিমিদার দেখিয়ে দাও, মিমিদার দেখিয়ে দাও, মিমিদার দেখিয়ে দাও, মিমিদার দেখিয়ে দাও। তো গাইস তোমাদের সাথে আমার দেখা হবে নতুন ড্রেস পরে, বাই বাই। দেখো এই যে আমার শাড়ি পয়লা বৈশাখে, কেমন লাগছে দেখো, সুতির শাড়ি, বেশি দাম টাম না, এটা আমার ননদ পাঠিয়েছিল আমার জন্য, আমার জায়ের জন্য, সবার জন্য। তো আমরাও নিয়েছি, তো ভাবলাম ননদের শাড়িটাই পরি। আচ্ছা এদিকে আসো, এ দেখো আমার জায়ের নতুন শাড়ি পরেছে,
তো আমাকে কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে বলো, ভালো ভালো কমেন্ট করো। এই দেখো আমার দেওয়ার সবাইকে চকলেট দিয়েছে, তো আমাকেও দিয়েছে, অনেক টেস্টি হয় চকলেটটা খেতে। আজকে বজরংবলির পুজো, তো এখানে যাব সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিও আর একটু মানে আর মিমিদেরকে জিয়া, তারপরে জুইকে, জিয়াদেরকে সবাইকে দেখি। তো তোমাদের কাছে আমি আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য একটুই ব্লগটা করব, বেশিটুকু করব না, বিকালে তো আবার আছেই। তোমাদের আমার মানে কি বলবো, তোমাদের আমার মানে কাশি কাশি কথাটা ভালো করে বলতে পারছি না, প্লিজ তোমরা একটু মাইন্ড করো না, আমার কথাটা ভালো করে বলতে পারছি না, মানে গলাতে খুশ খুশ লাগে, চুলটা ভিজা, চুল অনেক ভিজা আছে। তো তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার বেল লাইক করুন, আমার বেল আইকনে প্রেস করে দিও, তো তোমাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে যাবে, তোমরা একটু এনজয় করো, দেখতে কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে বলবে, ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো, আমি একটু আমার পড়তে খুবই ভালো লাগে কমেন্টগুলো। দেখো একটা যদি শর্ট ভিডিও পারি তো বানাতে পারবো। আরও একটা ড্রেস পরেছে, একটু ব্যাপার নতুন নতুন ড্রেস, তো সবাই দেয় একটা একটা পরে, একটা একটা ড্রেস ও পাল্টা এক একটা ড্রেস পরে, ওর জন্য আজকে পয়লা বসে। এই যে মিমি, এ দেখো মিমিকে, এই যে মিমি দেখে, এই যে মিমির ড্রেস, এই যে মিমির ড্রেস, এই যে মিমির ড্রেস, এই যে আমার মিমির ড্রেস পরেছে নতুন, আমি নতুন ড্রেস পরেছে, ওর নতুন ড্রেস পরেছে, এই যে দেখো মিমি আরেকটা ড্রেস পরেছে, ওদের জন্য আজকে পয়লা বৈশাখ, এই যে ওটা শিশি করে ভরিয়ে দিয়েছে। দেখো আমার বিছানা এখনও গোছালো রয়েছে, তো আমি এটা এখন ঠিক করে নিই। দেখো আমার বিছানাটা কমপ্লিট, উঠানো শেষ, কী করবো বলো তো, বাচ্চাকে ও কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, তার জন্য উঠাতে যেতে পারি না, আসলে পয়লা বৈশাখ আর কি বলবো, আর তখন এখন এসে উঠালাম বিছানা, কাপড় টাপড় এখনও কিছু দেওয়া হয়নি, মিমিকে ওর বাবার কাছে দিয়ে এসে আমি একটু ছাদে যাচ্ছি, ছাদে সকালবেলা একদম জায়গা ছিল না, তোমরা কালকে টালকে তো জানো বৃষ্টি পড়েছে, কালকে বৃষ্টি পড়েছে, তারপর আজকে ও মা সব ছাদে মেলে একবার মানে ছাদে জায়গায় ছিল, তো এখন যেয়ে আমি ওর ছাদে কাপড় নিয়ে যাচ্ছি। এমনিতে গরম, আর নতুন শাড়ি বলে মানে আরও গরম লাগে, কি বলবো। কাপড়গুলো দিয়ে, কাপড়গুলো একটু শুকিয়ে শুকাতে দিই, দেখো ওখানে ছাদ একদম ফাঁকা হয়ে আছে, সব মা নিয়ে গেছে নিচে, তো আমি দিয়ে দিই কাপড় টুপড় মেলে নি। দেখো আমার কাপড় টুপড় দেওয়া শেষ, আমি একটু চুলটা রোদু, এ দেখো রোদ্রু না অনেক ছাদে এসে একটু রোদুতে, কাপড় একটু চুলটা একটু ভিজা, তো একটু শুকিয়ে নিই, অনেক রোদ্রু, আমি নিজে এখন শুকিয়ে যাব, কী বলবো, অনেক মানে রোদ্রু, তো নিচে চলে যাই, অনেক রোদ্রু, মিমিকর পাপার কাছে দিয়ে দিয়ে আসলাম, তো Mm-hmm.
গুড গার্ল লাগবো না কইছি পাস তোমার তুলে দাও আমি কি খাচ্ছে ইয়ে না ওর থেকে আমার কালে কালি হয়ে গেল ঘরে রাখো